বকেয়া বিল 80,000 টাকা আর তা থেকে এত টাকার বিল মেটানো হবে কোথা থেকে তা বুঝে উঠতে পারছেন না গোঘাটের ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানা গিয়েছে গোঘাটের ভাবাদিঘিতে রেল লাইনের জমি জটে আজকে রেল প্রকল্প আর তা নিয়ে 2016-17 থেকে গন্ডগোল চলছে অশান্তি মোকাবিলায় এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় তখন থেকেই বসেছে পুলিশ ক্যাম্প 24 ঘন্টা পুলিশ পোস্টিং থাকায় বিদ্যুতের বিল বেড়েছে মোটা অঙ্কের বিলের বোঝা এসে পড়েছে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ের উপরে কিন্তু কে দেবে বকেয়া বিল প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের কি দাবি শুনুন মার্চ মাসে একটা গন্ডগোল হয় গন্ডগোল হওয়ার জন্য এখানে পুলিশ ক্যাম্প বসে যায় স্কুলে সেই থেকে আই দীর্ঘদিন আই 23 সাল ফেব্রুয়ারি মাস এখনো ক্যাম্প আছে ছ বছর অতিক্রম হয়ে গেল ক্যাম্পটা এর জন্য প্রচুর পরিমাণে বিল আসে ওই ক্যাম্প আপনার বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে হ্যাঁ আমার বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে প্রথম থেকেই প্রথমে 16 সালে যখন ক্যাম্প বসে তখন আমি একটা কম বিল এসেছিল একবার সেইটা দিয়েছিলাম তারপর থেকেই দেখা যাচ্ছে যে কোয়ার্টারলি বিল এসছে আচ্ছাদের ইলেকট্রিক কেটে দেওয়া হবে এটা কাম্য নয় জিনিসটা দেখা যাক আপনাদের মাধ্যমে আমি খবরটা পেলুম দেখি আমি বিডিওকে বলবো বা পরবর্তী ধাপে আমাদের যে কারেন্টের যে এসএম আছেন বা ডিএম আছেন তাদের সঙ্গে আলোচনা করব কারণ এখানে যারা তৃণমূল নেতৃত্ব ছিলেন তারাই এই লটটার মেন মাস্টার মাইন্ড ছিল তো না হলে রেল নিয়ে বিশেষ কিছু সমস্যা হতো না সেটা রেল দপ্তর এবং সেখানকার স্থানীয় মানুষ বসে সমস্যাটা জট আরামসে কেটে যেতে পারত তো যখন তৃণমূল এই জটটাকে পাকিয়েছে সেই জটটার জন্যই পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে আর সেই জটটা যখন ক্লিয়ার করবে পুলিশ প্রোটেকশন সেখান থেকে যে স্কুল থেকে কারেন্টটা কাটা নেওয়া হয়েছে ইলেকট্রিকটা নেওয়া হয়েছে সেই ইলেকট্রিক বিলটা মেটাতে সেটা কিন্তু সেই তৃণমূল সরকার কি ভাবা উচিত ছিল